নমস্কার বন্ধুরা, ভিলফুডে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমরা আপনাদেরকে দেখাবো দেশি কই মাছ, মানে খুব অনেক বড় সাইজের কই মাছ, এটা ছোটোখাটো কই মাছ নয়। তো তিনটে কালকে পাওয়া গেছে রাতে আমফান ঝড়ে। বাবা মাঠে গেছিলো বা আমাদের পুকুরে গেছিলো, সেখান থেকে ধরে নিয়ে এসছে। মাছ উঠছিল পুকুর থেকে, উঠে পালিয়ে যাচ্ছিল, তো সেই সময় সেই মাছ ধরা পড়ে। তিনটে কই মাছ পাওয়া গেছে। তো সেই তিনটে কই মাছের আমরা আজকে আপনাদেরকে ভাপা দেখাবো। ভাপা অলরেডি অনেকবার দেখিয়েছি, কিন্তু এটা এমন একটা রেসিপি আমাদের কাছে, এতটাই প্রিয় রেসিপি যে যখনই খাই তখনই আমাদের মনে হয় আপনাদের সঙ্গে একবার করে শেয়ার করি। তো আবার আজকে দেখাচ্ছি আপনাদের দেশি কই মাছ ভাপা। তো আপনারা এভাবে একবার ট্রাই করবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা একবার ট্রাই করে আমাদের অবশ্যই জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা। আর ঠাকুমার হাতে এই রেসিপিটা অসাধারণ খেতে, অসাধারণ। তার উপরে এত বড় সাইজের দেশি কই মাছ মানে পাওয়াই যায় না। তো আমরা আবার সেই পাওয়া যায় না বলে এত বড় কই মাছটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, টেস্ট আজকে নেব। তো দুপুরবেলা হয়ে গেছে, এখন রান্না হবে, ঠাকুমা রান্না করছেন, ঠাকুমা মা দুজনে মিলে রান্না করবেন কই মাছটা। চলুন দেখে নিই আমাদের এই ট্র্যাডিশনাল কই মাছ ভাপা রেসিপিটি। তো সঙ্গে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের রেসিপি, ট্র্যাডিশনাল রেসিপি পেতে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটিকে দেখবেন, ধন্যবাদ। চলুন শুরু করি। জিরে, আজ আমরা কই মাছ টিফিনে করে ভাতে সিদ্ধ দেব। আপনারা দেখবেন, আপনারা ঘরে এই কই মাছ ভাতে দিয়ে এইরকম করে খাবেন, খাইয়ে তারপরে আমার কবেন যে কীরকম হয়েছে। এটা ধনে হাতা না বোমা কাটা
কাঁচাও দেয়। দার্জিলিং শিলিগুড়ি যারা আইসেলেন দেখে গেছিলেন সে সময় অল্প লঙ্কা হয়েছে, এখন তো এখন আমাকে গাছ ভোর লঙ্কা হয়েছে। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তাড়াতাড়ি করো। লঙ্কা, এটা ধনে আর জিরে, লবণ, সর্ষের তেল, এটা ভালো করে মাখতে হবে। এবার টিফিনে মাছটা দিয়ে দিচ্ছি, আগে মাথাগুলো দেবো সেদ্ধ হয়ে ভালো। আমাদের বাড়িতে এইটাই বেশি খাই। এই ডিমটা দিয়ে দেবো এবার উপরে। দুইটা দুই ওর ভিতর দিয়ে দাও। এইবার ঢাকা দিয়ে দিলাম, তারা দিয়ে দাও ভাত। তার জন্য খানিকটা ফেলে দেবো। এবার আমি মাছটা বসিয়ে দেবো। টিপকে দাও আর একটু। না না, ভাতটা আরো ফুটবে। আস্তে আস্তে গাল পাবে। এই যে ভাতটা হয়ে গেছে, মাছও আমাদের হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তো বন্ধুরা, এতক্ষণ দেখলেন ঠাকুমার হাতের একদম দেশি কই, 150 গ্রামের উপর কই মাছটার ওজন। আর যে যে দুটো ছোট ছিল সেগুলো 100 গ্রাম করে ওজন ছিল, মানে সব থেকে বড় সাইজের কই এগুলো, দেশি কই মাছ। আর অসাধারণ একটা সেন্ট বেরিয়েছে এই কই মাছটা। আপনারা দেখুন লেজার পিসটা যেটা আছে সেটা সাইজ দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা বড় সাইজ। আর অনেকটা ডিমও হয়েছে মাছটার, বেশ বড় সাইজের পিস এক একটা মাছের। আর দারুণ গলে গেছে, দারুণ গলেছে মাছটা। আর কই মাছের সব থেকে বেস্ট রেসিপি এটা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমাদের অনেক অনেক রেসিপি এইভাবে দেখানো আছে, আমাদের প্রিয় রেসিপি এই মাছটার। কই মাছ সাধারণত এত বড় দেখা যায় না, দেশি কই। তো এখন এটা খাওয়া হবে ভাত দিয়ে। কই মাছ একদম বাঙালি ট্র্যাডিশনাল রান্না এটা। কই মাছ ভাপা সাথে গরম গরম ভাত। তো আমি আর ঠাকুমা বসে গেছি খেতে, এবার টেস্ট করব। আর এই লকডাউনের সময় এত বড় কই মাছ পাওয়াও খুব মুশকিল।
দেখুন একদম সুন্দরভাবে বয়ল হয়ে গেছে। আপনারা ট্রাই করবেন এভাবে, এটা কই মাছের ডিম, অনেক বড় ডিম হয়েছিল দেখুন। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো হয়েছে, আপনারা খাইয়ে দেখবেন, আমাকে পাশে থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন। এখন আমাদের এখানে শেষ করছি, ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন আমাকে চ্যানেলটার সাথে।